গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ভ্লগস। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই অনেক ভালো আছি, কারণ আমরা পাহাড়ে ঘুরতে এসেছি। তোমাদের এখান থেকে ভিউটা দেখাচ্ছি আমাদের হোমস্টে থেকে। তো দেখো, তো দেখো দেখো তোমাদের কি দেখাচ্ছি। এই দেখো আমাদের নিউ কাপেল, নিউলি ম্যারিড কাপেল। এরা একটু পরপরই ঝগড়া করে, একটু পরপরই এদের ভাব হয়। তো দেখো এরা কি করে। তো দেখো ফ্রেন্ডস এরা কি করছে, এরা একে অপরকে মানানোর চেষ্টা করছে। তো আমি এক সাইড থেকে, বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে তো দেখো ফ্রেন্ডস আমরা হোমস্টের এদের রুমে চলে এসেছি, সবিতা আন্টিদের রুমে। দেখো এরা সকালে হনুমানজির পুজো করে আমাদের প্রসাদ দিল। তো আজকে আমাদের, আমরা দার্জিলিং ট্যুর করে কালী চলে যাবো, তাই এদের সাথে একটা ফ্যামিলি পিক আমরা নিয়ে নিলাম। সাথে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, রুটি আর গরম গরম সবজি। বেশ ভালো লাগছে খেতে। সবাই খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে দার্জিলিং উদ্দেশ্যে রওনা দেব। সাথে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, জ্যাকেটটা সাথে নিয়ে নিয়েছি। খুব ঠান্ডা, এখান থেকে তো একটু স্টাইল করে যাই, ছবি টবি তুলবো, তারপরে দার্জিলিং এ গিয়ে জ্যাকেটটা পরে নিব। তো দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি রাস্তায়, পেছনে ডেভিড ভাই আছে, ডেভিড ভাইয়ের গাড়ি আগে দাঁড় করানো আছে। তো আমরা এখন গাড়িতে উঠবো আর গোয়িং টু দার্জিলিং। তো দেখো পাহাড়ি রাস্তায় আমরা খুব ভালো এনজয় করলাম ডেভিড ভাইয়ের গাড়িতে, কারণ ডেভিড ভাই খুব ভালো চার্মিং লোক। যাই হোক, তো পেছনে ওরা ভালোই নাচ গান করলো কিছুক্ষণ। তো এখন তোমাদের কিছুটা দার্জিলিং রোডের প্রকৃতি দেখাচ্ছি, বেশ সুন্দর। আমি যতবার আসি আমার খুব ভালো লাগে, মানে বারবারই যেন নতুন করে ফিরে পাই পাহাড়ি রাস্তাকে। তো দেখো তো হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা ঘুম স্টেশনে চলে এসেছি, পৃথিবীর এটা দ্বিতীয় বৃহত্তম স্টেশন। যাই হোক, তো আমরা দার্জিলিংয়ে ঘুম স্টেশনের কাছাকাছি এসে গেছি। তো এবার আমরা দার্জিলিংয়ে ঢুকেও পড়েছি আর আমরা বাতাসিয়া লুপের খুব কাছে। দেখো পার হেড 30 রুপিস টিকিটটা আমরা কেটে নিলাম। সো আমরা এখন বাতাসিয়া লুপের ভেতরে চলে আসলাম, খুব সুন্দর জায়গা। তোমরা দার্জিলিং আসলে অবশ্যই এটা দেখে যাবে এবং খুব ভালো লাগবে। চলো দেখি ভেতরে গিয়ে কী কী আছে। পরে আগে চলো, সোজা চলো।
সো ফ্রেন্ডস দেখো এখানে রেল ট্রেনের লাইন রয়েছে, সাথে অনেক অনেক দোকান বসেছে শীতের পোশাকের, তো খুব ভালো লাগছে, দেখি কিছু কেনা যায় নাকি, তো দেখছি কি নেওয়া যায়, ভাবছি একটা হ্যান্ড গ্লাভস নেব, তো চলো সাথে থাকো। তো ফ্রেন্ডস দেখো এখান থেকে আমি একটা হাত মোজা কিনবো, কারণ আমার হাত মোজাটা গাড়িতে নিচে রাখা আছে, আর এখানে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা, মানে খুবই ঠান্ডা বলার নেই, সাথে প্রচন্ড শীতল হাওয়া, তো আমি এখান থেকে দোকান থেকে একটা হাত মোজা কিনে নিলাম। দেখো এখন ট্রেন আসবে আর আমরা ট্রেনে ওঠা যায় নাকি দেখি, টয় ট্রেনে ওঠার চেষ্টা করছি, তো সাথে থাকো। তুমি দাম বলো তো। তো দেখো এই যে ট্রেন চলে এসেছে, তো ফ্রেন্ডস আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক ছবি টবি তুললাম, এইবার আমরা নামছি বাতাসিয়া লুপের উল্টো দিকে যে সিঁড়িটা রয়েছে এখান থেকে ডাইরেক্ট নিচে নামা যাবে। তো দেখো আমরা কোথায় চলে এসেছি, আমরা দার্জিলিং জুতে চলে এসেছি। দেখো তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই সিজা ওর পাপার সাথেই ঢুকলো, আমি ঢুকলাম না, কারণ আমি এর আগেও এসেছিলাম, অনেক দেখেছি, যাই হোক সিজা যেহেতু বাচ্চা মানে ওর ভালো লাগবে, তাই ওই ওর বাবার সাথে গেল। ওই জীবজন্তুর সাথে তো দেখো এখানে, এখানেও এই জুয়ের পাশে নিচে রোড দিয়ে অনেক অনেক শীতের পোশাক, অনেক রকম জিনিস উঠেছে, অনেক খাবার দাবার উঠেছে, তো অংশুমান ও দীপিকা ওরা দেখছে জিনিসপত্র, কিছু কিনবে হয়তো, তো যাই হোক। তো ফ্রেন্ডস দেখো আমরা ম্যাল রোডে চলে এসেছি, ম্যালে চলে এসেছি, তো ম্যালে ঢোকার আগে এই রেস্টুরেন্টটা পড়ে, এখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে, কেন জানি না, রেস্টুরেন্টের খাবার হয়তো অনেক 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 সুস্বাদু, যাই হোক আমরা যাবো না, তাই ছবিটা তুলে নিলাম। তো চলো, এখানে 25 ডিসেম্বর থেকে প্রোগ্রাম চলছে ক্রিসমাস ডে, তো বেশ সুন্দর পরিবেশ আর অনেক অনেক লোক, সবাই এই ভ্যাকেশনটাকে উপলব্ধি করতে এখানে চলে এসছে। দার্জিলিংয়ের সবচেয়ে ভালো জায়গা ম্যাল, এটা সবাই জানে, তো এখানে ঠান্ডাও প্রচণ্ড ঠান্ডা, আমরা অনেকটা টাইম ঘুরলাম এখানে, তো এবার কিছু খেয়ে নিতে হবে। তো চলো ফ্রেন্ডস কে কি খাচ্ছে জানি না, আমি আর সৃজা রুটি আর ভেজ সবজি আমরা খেয়ে নিলাম এখানে, তো এখানে 2 পিস রুটি আর দেখছো এতটুকু সবজি, এটার দামই 100 টাকা, তো এখানে অনেক অনেক কস্টলি, তাই আমরা খুব সামান্য খাবার দাবার খেয়ে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। তো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো, এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আর সাথে কিছু কমেন্ট করে দিও।